আজ আবার এই শূন্যতার আঙিনায় কে তুমি দাঁড়িয়ে? ছায়া অন্ধকার, চারিদিক শব্দহীন, কি তো আমার একলার স্থান? রুদ্ধ হয়ে নিচু স্থানে আমি নিজেই নিজের সঙ্গে বাক্যালাপ করি, তবে কি তুমি আমারই সত্তা? আমি গান্ধারী কৌরব রাজমাতা, এখানে আজ আচম্বিতে? দীর্ঘদিন অন্ধকূপে পতিতা ছিলাম, পতি প্রেম সন্তান স্নেহ আমার দু চোখে এঁকে বসেছিল মৃত্যুর পরেও। আজ মনে হল একবার নিজের সঙ্গে কথা বলা দরকার। আমি এলাম এই আঙিনা, কেমন আছো কুন্তি বোন? কেমন আছি? বেশ আছি দিদি, ভালো আছি। আমি রোজ এইখানে আসি, অতীত পুরোই অভিমান আর রাগ সাজিয়ে সাজিয়ে অট্টালিকা বানাই, আর সেই অট্টালিকার ছাদে উঠে চিৎকার করি, ঋষি দুর্বাসা আপনি কি জানতেন আমার জীবনে শুধুই সন্তান উৎপাদন থাকবে, কোনো যৌনতা নয়? তাই কি অমন বর দিয়েছিলেন আমায়? হ্যাঁ দিদি, আমি এই আঙিনার অন্ধকারের ভিতর থেকেও সূর্যকে ডাকি, জিজ্ঞেস করি, হে ভানু, তুমি আমার মন্ত্রের বলে আমাকে সন্তান দিয়েছ ঠিক, এবং পরে আমার কৌমার্য ফিরিয়ে দিয়েছ, আমার কিশোরী মনের খেয়াল বুঝতে পারি। তবে প্রথমে আমায় বুঝিয়ে দাও নি কেন এভাবে পুতুল খেলার মতো সন্তান খেলা ঠিক নয়, কেন তাকে জন্ম দিলে? তোমার গর্ভের দিন অস্বীকার তো করেনি। হ্যাঁ দিদি, তুমিও আমার যুদ্ধের রাজনীতিটুকুই দেখলে সবার মতো, কিন্তু ওকে কাছে না রাখতে পারার যন্ত্রণাটা বুঝলে না? রাজনীতির কথা বলছো, সে তো তোমার ছিলই কোন, আর তাছাড়াও যা ছিল তা অবিচার। একজন নারী হয়ে কেন দ্রৌপদীর উপর ওই অন্যায় অবিচার করেছিলে? কেন একজন নারীকে পাঁচ সন্তান দ্বারা ভাগ করে নিতে বলেছিলে? দিদি, তোমার দেবর পাণ্ডু, তার যে এমন অভিশাপ আমি তা কেমন করে জানতাম বলতো? মন্ত্র বলে সন্তান লাভ করে সে তার বংশ রক্ষা করতে চেয়েছিল, আমি ছিলাম তার সন্তান নির্মাণের উপাদান মাত্র। যদি অর্জুনের এই অসুখ হতো, যদি দ্রৌপদীকেও আমার মতো সারা জীবন শরীরের আগুন নিয়ে সুখের সাধনা করতে হতো, তাই ভাবলাম পাঁচজনের কেউ তো ওকে সুখী করতে পারবে। আমাকে দেখো, সারা জীবন অন্ধ সেজে স্বামীর সেবা করে সন্তানদের মঙ্গল কামনা করে কাটিয়ে দিলাম। পুত্র দুর্যোধনকে বাঁচাতে শেষে যখন শোক করলাম, তখনও সে আমাকে ঠকাল। কেন ঠকাল? তোমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ তাকে পরামর্শ দিল, সাবালক পুত্র মায়ের সামনে নগ্নতা শোভা পায় না, আমার দৃষ্টি দিয়ে আমি তার অতীতের স্থান বাঁচাতে পারলাম না। তোমার পুত্র ভীম কপটা তার আশ্রয় নিয়ে তার নিম্নাঙ্গে আঘাত করে তাকে মেরে ফেলল, কি শিক্ষা তোমার, কি তোমার রাজনীতি? আহা দিদি, এ আমার শিক্ষা নয়, এ যুদ্ধের কৌশল। কিন্তু দিদি, ওই দেখো দূরে ওই আর এক আপছায়া, কে ওখানে? কে তুমি এদিকে? আমি মাধুরি। মাধুরি, তুমি আমার প্রতিঘাতক? না, আমি প্রতিঘাতক নই,
সেদিন উনি ভীষণ জোর করেছিলেন আমায়, দিদি এতক্ষণ তুমি যা যা বলছিলে তোমার যন্ত্রণার কথা, তা তো আমারও, কেন উনি আবার আমাকে বিবাহ করেছিলেন বলো? তোমরা কেন কেউ তাকে বাধা দাওনি দিদি? আমিও তো যৌন জ্বালায় জ্বলেছি দিন রাত, তোমার শেখানো মন্ত্রে জন্ম তিথি নকুল সহদেবকে। মাদ্রি, কিন্তু তোর সন্তানদের আমি কখনো আলাদা করে দেখিনি, এটা তো বলবি। হ্যাঁ, সেই জন্যই তো স্বামীর সঙ্গে নিশ্চিন্তে সহমরণে আসতে পেরেছি। সমস্ত অলংকার সুখ এমনকি সুখী সঙ্গে নিয়ে গেছ স্বর্গরাজ্যে সুখী সংসার করতে, কি হলো? তুমিও যে এই আঙিনায় এসেছ বড় আজ, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার সেই বোকামো, সেই আবেগ, এখানে এসেও আমি ঘুরে বেড়াচ্ছি একা বুক ফাটা যন্ত্রণা নিয়ে। আমার জন্ম হলো না, মৃত্যু হলো না। মৃত্যু পরেও বলছো মৃত্যু হলো না? না না, হলো না। মনের মৃত্যু হলো কই? এই ইচ্ছের মৃত্যু হলো কই? এত আত্মার ভিড়ে আমিও তো আর পাণ্ডুরা যারা আত্মা খুঁজে পাই না, যাকে জিজ্ঞেস করবো বলো কেন আমায় বিয়ে করেছিলে? তোমার পেছনে ওটা কে এসেছে? ওই দিদি, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, দ্রৌপদী তুমি? হ্যাঁ মা, আমি। ঘুম ভাঙলো অনেক দিনের পরে, দেখলাম আপনারা সব জমিয়ে আড্ডা দিচ্ছেন এইখানে, তাই চলে এলাম। আমার কিছু কথা বলবো কি মা, জেঠিমা? হ্যাঁ বলো বলো, আজ আমরা এই শূন্যতার আঙিনা ভরিয়ে তুলবো আওয়াজে সবাই মিলে। শুধু একটা কথা মা, আপনার ছেলেদের আরো অন্য বউ ছিল, তারা বহুগামী ছিল, কিন্তু মা পঞ্চস্বামিত্বের স্বীকৃতি আপনার আদেশেই আমার ব্যক্তিমতের স্থান ছিল না, তবুও আমাকে অগ্নি পরীক্ষায় সতীত্বের প্রমাণ দিতে হয়েছে আমৃত্যু। কিন্তু কেন, এর বাইরেও কি কোনো সন্দেহের কারণ ছিল? কই, বহুগামী হওয়া সত্ত্বেও আপনার পুত্রদের তো কোনোদিনই পবিত্রতার পরীক্ষা দিতে হয়নি আমাকে ওক করার আগে? নারদকে একটু জিজ্ঞেস করবেন মা, কেন আমাকেই প্রত্যেকবার আগুন পথে হাঁটতে হতো? জানেন তো, এখনো মনে হয় ওদের গায়ে একবার অন্তত যদি সে অগ্নি জ্বালা দিতে পারতাম। থাক মা, ওরা তোমার স্বামী। স্বামী? আসলেন, পাণ্ডুরাজ আপনার স্বামী নন বুঝি? আমি আমি উর্মিলা। কি করছো তুমি ওখানে? অভিমান খুঁড়ে খুঁড়ে কবর রচনা করছি। কেন? বনবাস থেকে ফিরে এলে ভ্রাতৃভক্ত লক্ষণকে বলবো, যাও ধরণী দ্বিধা খণ্ডিত, এবার প্রবেশ করো। যাবজ্জীবন কারাদণ্ডের পর কারাগারও বন্ধু হয়ে যায়, আমারও হয়েছে। 14 বছর অপেক্ষার পর আর সন্তান চাই না আমার, ব্রহ্মচর্য আর উপবাসই চেয়ে। উর্মিলা, আমিও এসেছি। তুমি কে? এত জ্যোতি তোমার অঙ্গে, কে তুমি মাতা? আমি বসুন্ধরা। এসো আমরা সবাই মিলে এই অভিমানের আঙিনায় এক আকাশ রোদ্দুর হয়ে
ঝলমল করে উঠি। মাতা চলো তোমাদের রামধনু করে দিই। কিন্তু আমাদের অভিমানের প্রাসাদ কিংবা কবর ওদের কি হবে? ওরা ওরা মেঘ হবে, তোমরা মেঘের বুকের উপরে রঙিন হয়ে প্রস্ফুটিত হবে দিক দিগন্তে।